জীবনে কখনো কখনও এমন কিছু হাতে আসে যে তা মানুষকে বিখ্যাত করে দেয় এমনই এক প্রাণী হাতে এলো নরয়ের এক মৎস্যজীবীর আর সেই প্রাণীর সঙ্গে যিনি সেটি ধরেছেন দুজনেই ইন্টারনেটে বিখ্যাত হয়ে গেলেন নরয়ের মৎস্যজীবী অস্কার লোয়েন্ডাল বেরিয়েছিলেন ব্লু হ্যালিবুড ধরতে ওই মাছগুলো খুবই সুস্বাদু গভীর সমুদ্রে পাওয়া যায় ওই মাছ সেই মতো অস্কার নরয়ের সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিলেন বর্ষি ফেলেন জলের প্রায় আটশো মিটার গভীরে অপেক্ষা করছিলেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বর্ষিতে সুতো গোটাতে থাকেন কিন্তু তিনি বুঝতে পারেন বড় কিছু গাঁথা পড়েছে প্রায় আধ ঘন্টার চেষ্টার পর সেটিকে নৌকায় তুলে আনেন নৌকায় তুলতেই ভয়ে লাফিয়ে ওঠেন যে প্রাণীটি বর্ষিতে উঠেছিল সেটি আগে তিনি দেখেননি প্রাণীটিকে প্রথমবার দেখলে মনে হবে ছোটোখাটো একটি ডাইনোসর শরীরের তুলনায় বড় বড় চোখ সরু লেজ। প্রাণীটিকে ধরার পর দ্বাতস্থ হতে একটু সময় লেগে অস্কারের পরে সেটিকে হাতে নিয়ে ছবিও তোলেন অস্কার স্থানীয় সংবাদপত্রকে তিনি জানান প্রথমে ভয় পেরো পরে বুঝতে পারেন এমন কিছু হাতে এসেছে চা সচরাচর দেখা যায় না ডাইনোসরের মতো প্রাণীটি কি তা তিনি জানেন না এই যে প্রাণীটি ধরা পড়েছে সেটি একটি মাছ নাম রেডফিশ এরা হাঙ্গরের সমগোত্রীয় রেডফিশ গভীর সমুদ্রে বসবাস করে ফলে খুব কমই এদের দেখা পাওয়া যায় এরা প্রায় তিরিশ কোটি বছরের পুরনো মাছ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা অস্কার জানিয়েছেন মাছটি ভয়ঙ্কর দেখতে হলেও তিনি সেটিকে বাড়িতে নিয়ে যান এমনকি তাকে ভেজে খেয়েও ফেলেন তার দাবি একটু অন্য রকমের খেতে হলেও বেশ সুস্বাদু এই রেড ফিশ তবে সেদিন এই ডাইনোসরের মতো দেখতে রেড ফিশই নয় দুটি ব্লু হেলিবোটও তার বসিতে উঠেছিল